Allah Teala Kur'an'ı böyle öğretti. Bismillahirrahmanirrahim. Kullu nefsin zâiqatul mevt. Ya dünyanın mevtü de bu sisti rolü সকলে একদিন একদিন মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যু থেকে বেঁচে যাবে এমন কোন ইতিহাস আজ পর্যন্ত হয়নি, হবেও না। আমরা একটু ভাবলেই আমরা বুঝতে পারি কেউ কাউকে বোঝানোর প্রয়োজন হয় না যে আমার দাদার দাদা কোথায়, আমাদের অনেকের দাদা কোথায়, তারা কোথায় চলে গেলেন, অনেকের বাবাও চলে গেলেন, অনেকের মাও চলে গেলেন, তারা কি আর আসছেন, তারা কি আর আসবেন, তারা কি আর আসতে পারবেন, চেষ্টা করলেও কি পারবেন, আশা কি সম্ভব, আশার কি কোনো আশঙ্কা আছে, আসছে এরকম কোনো নজির আছে, কোনোটাই নাই। কিন্তু মৃত্যু এটা কি সত্য না মৃত্যু? দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সবার একমত একটা বিষয়, সেটা হলো মৃত্যু হবে, মৃত্যু অনির্বচ্য, যার যেখানে নির্ধারিত সেখানেই তার মৃত্যু হবে, যে অবস্থায় যার জন্য মৃত্যুর পরোয়ানা আল্লাহ তাআলা দরবারে লিখিত সে অবস্থায় তার মৃত্যু হবে, কোন অবস্থাতেই সে অবস্থা থেকে সে ফিরতে পারবে না, বাঁচতে পারবে না। এজন্য আমাদের করণীয় মৃত্যু যেহেতু হবে, আমরা ছিলাম মুখের জগতে, এখন আছি দুনিয়ার জগতে, আবার আল্লাহ তাআলা চাইলে আমরা রুহের জগতে চলে যাব, চাই কেউ জান্নাতি হবে, আল্লাহ চাইতে কেউ জাহান্নামী হবে। দুনিয়ার মধ্যে কে জান্নাতি আর কে জাহান্নামী কিছুটা অনুভব করা যায়, কিন্তু সিওরিটি দেওয়া যায় না। জান্নাতিদেরকে দেখলেই মনের মধ্যে একটা আনন্দ আসে, যেটা জান্নাতির মনে হয়, জান্নাতির লোকদের কথা, জান্নাতের লোকদের চলা, জান্নাতের লোকদের পোশাক সবই কেমন যেন একটু ভিন্ন রকম। জাহান্নামে যারা হবে আল্লাহ যদি মাফ করে দেন সেটা ভিন্ন, কিন্তু প্রত্যেকটা মানুষের দুইটা সাইড থাকে, ভালো এবং মন্দ। আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার সুযোগ দিয়ে থাকেন, কারণ আল্লাহ বলেন কোরআন দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার স্থান, সবাই পরীক্ষা দিচ্ছে, কেউ ভালো নাম্বার পাচ্ছে, কেউ আবার স্বাভাবিক নাম্বার পাচ্ছে, কেউ এ প্লাস পাচ্ছে, কেউ মাইনাস পাচ্ছে, কেউ এ পাই এ পাচ্ছে, কেউ এ গ্রেড পাচ্ছে, কেউ জিপি ফাইভ পাচ্ছে, কেউ 199 পাচ্ছে, সবাই পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে অনেক এরকম আছে তার যে পরীক্ষা চলছে সে নিজেও জানে না, তার যে পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা তাকে যে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠিয়েছে তার খবর নেই, দিশাহারা দিশাহীন অবস্থায় সে আছে। যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বিভিন্ন কিছুর মাধ্যমে মৃত্যু যে অনিবার্য, মৃত্যু যে হবেই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না,
বিভিন্ন বাবা বুঝতেছি জানতেছি দেখতেছি আমার দাদা দাদা এখন নেই আমার দাদা নেই আমার বাবা নেই তারা তো আসছেন না আসবে আসার কোনো আশঙ্কা নেই আসতে চাইলেও পারবেন না আসার জন্য চেষ্টা করলেও তাকে আনতে পারবো না সকলে এটা মানতে পারে মেনে নেই সকলে আমরা মানি সকলে আমরা স্পষ্ট করে বুঝি প্রত্যেকটা ধর্মের লোক এটা বুঝতে পারে যে সকলের মৃত্যু হবে আর কাউকে কখনো আনা কোনো সম্ভব না আনা যাবে না চেষ্টা করলেও তাকে আনতে পারা যাবে না এই জন্য সবসময় মৃত্যু প্রস্তুতি গ্রহণ করা এটা কি জিনিস যেহেতু আল্লাহ বলছেন দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষার স্থান পরীক্ষা দিতেই হবে যেহেতু আল্লাহ আমাদেরকে অত্যন্ত মায়া করে পরীক্ষার হলে ঢোকার ঢোকার অনুমান দিয়েছেন সেজন্য আমাদেরকে পরীক্ষা দিতেই হবে এই পরীক্ষা কিভাবে নেব পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব কি করলে আল্লাহ তাআলার পরীক্ষায় পাস করব কি করলে আল্লাহ তাআলার মনোনীত হব কি করলে আল্লাহ তাআলা জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পুরস্কৃত হতে পারবো এটা হলো আমার বুঝার বিষয় আল্লাহ তাআলা আমরা শুনছি পূর্বে আলোচনা আল্লাহ তাআলা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কিন্তু প্রথমত পঞ্চাশ ওয়াক্ত করেছিলেন কিন্তু এখন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব কিন্তু আমরা পাচ্ছি আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত কিন্তু কয় ওয়াক্ত আমাদের সওয়াব পাচ্ছি পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব পাচ্ছি এত করে বোঝা যায় আল্লাহ দিতে চাচ্ছেন আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন কিন্তু আমাদের মধ্যে এমন হতবাগা আছে যে পাঁচ অর্থের মধ্যে তার চার অর্থ চলে যাচ্ছে তিন অর্থ চলে যাচ্ছে দুই অর্থ চলে যাচ্ছে এমনকি তার পাঁচ অর্থ চলে যাচ্ছে পুরো স্বাস্থ্যের নামাজ চলে যাচ্ছে পুরো মাসের নামাজ চলে যাচ্ছে পুরো বছরের নামাজ চলে যাচ্ছে তার মানে হলো সে আল্লাহ তাআলার পরীক্ষা কি জিনিস এটা বুঝছেন না এবং আল্লাহ তাআলার কাছ থেকে সে পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন না আল্লাহ তাআলা তাকে দিতে চাচ্ছেন কিন্তু সে দিতে চাচ্ছেন না আপনাদের কাছে প্রশ্ন হলো কেউ যদি কাউকে কোনো কিছু দিতে চায় আর সে যদি নিতে চায় না এতে কি যে দিতে চায় তার কোনো অপরাধ থাকে তার কোনো দোষ বড় কোনো কিছু থাকে থাকে না আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন সুখে রাখার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করছেন আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলা বান্দারা ভালো থাকুক সুখে থাকুক নেকটা হোক জান্নাত হোক কিন্তু আমরা চাচ্ছি বলতে পারি যদি মুখে বলে যে আল্লাহ আমার শান্তি চাই না আমি জান্নাত চাই না আমি ভালো থাকতে চাই না ভালো হতে চাই না এরকম কেউ বলে না বলে না সব কিছু বলতে হবে আমি যে মুসলিম এটা আমার লেবাসে লেখা থাকে না আমার দেহে লেখা থাকে না কিন্তু আমার আচরণ আমার কথা আমার চলন বলন আমার ভাষাকে আমাকে বলে দিচ্ছে আমার পরিচয় দিচ্ছে একজন মুসলিম যে কারা আল্লাহ তাআলার পরীক্ষা দিতে যাচ্ছেন কারা আল্লাহ তাআলার পুরস্কার নিতে যাচ্ছেন কারা আল্লাহ তাআলার পুরস্কারে পুরুষ হতে যাচ্ছেন এটা তার কথা তার চলা তার আচরণে তার পোশাকে তার আমল আখলাকে এমনি দিন বোঝা যাবে মানুষ বুঝতে পারবে হ্যাঁ এই লোকটা আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে যাচ্ছে এই লোকটা আল্লাহ তাআলার পুরস্কার নিতে যাচ্ছে এই লোকটা আল্লাহ তাআলা জান্নাতে যেতে যাচ্ছে আল্লাহ তাআলা যা চাচ্ছেন এই লোকটা তাই চাচ্ছে আল্লাহ তাআলা যা চাচ্ছেন না এই লোকটা তা চাচ্ছে না এমনিতে হয়ে যাবে সেজন্য আমাদের কি করব আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার মর্মিত ভাবে চলা আল্লাহ তাআলার মর্মিত ভাবে চলা
আল্লাহ যে কাজটা যেভাবে করতে বলছেন আমাদের ইসলামের ভালোর জন্য চেষ্টা করা আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে কিন্তু এর মানে এই না যে ভুল হতেই থাকবে ভুল হতেই থাকবে এটা কোন মানুষ না একটা হলো মানুষ আর একটা হলো মানুষ দুটো দুই জিনিস পশুও তো আছে যদি মানুষ যদি সবার হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেন না বালম আদম এ কথা বলতেন না যে কিছু মানুষ আছে চতুষ্প জন্তুর ন্যায় নির্দিষ্ট চতুষ্প মানে হলো চার পাওয়ারা জানোয়ার কিন্তু নির্দিষ্ট চার পাওয়ারা জানোয়ারের মতো না আশ্চর্য কথা আশ্চর্য কথা এই চার পাওয়ারা জানোয়ারের মতো না চার পাওয়ারা জানোয়ার থেকেও নির্দিষ্ট বড় মারাত্মক কথা বড় আফসোসের কথা কাদের জন্য কথা আল্লাহ তাআলা বলে মনে মনে আমি জাহান্নাম সৃষ্টি করেছি মিলাল জিনদের জন্য কিছু সম্ভব মানুষ এবং জিনের জন্য জিন জাতির জন্য বড় আশ্চর্য কথা আল্লাহ তাআলা এত মায়া করেন কোন বাপ মা সন্তানকে ইচ্ছা করে আগুনে ফেলে দিতে চান না কষ্ট সহ্য রাখতে চান না সে খারাপ থাকো এটা চান না কিন্তু ব্যয়ের এমন পর্যায়ে চলে যায় অবাধ্যতা যদি এমন পর্যায়ে চলে যায় তখন আব্বা আম্মা কিছু শাস্তি তাকে দেওয়ার জন্য ইচ্ছা করে আল্লাহ তাআলা এত মায়া করেন এত মহব্বত করেন তারপরে হুকুম দিচ্ছেন কিছু সংখ্যক মানুষ এবং জিনদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি এরা কারা এরা হলো বালহুম আদম চার পাওয়ারা জানোয়ার থেকেও নিকৃষ্ট তাদের উলাইকা না উলাইকা ولقد ضربنا لجهنم كثيرا من الجن يمين لهم قلوبهم لا يفقهون بها جادر অর্থ আছে ঠিক কিন্তু অর্থ দ্বারা যে জিনিস উপলব্ধি করা যে জিনিস চিন্তা করা যে জিনিস শোনা যে জিনিসের কথা ভাবা সেগুলো ভাবতে পারে পুরোটাই এইটা আল্লাহ তাআলা যা পছন্দ করতেছেন না তা করতেছেন এভাবে কাদের কথা বলা হয়েছে চোখের কথা বলা হয়েছে যে কান দ্বারা যে জিনিস শোনার দরকার সে জিনিস শুনছে না তার বিপরীত শুনছে আল্লাহ তাআলা তারা পছন্দ করেন না তা শুনছে এবং চোখের দ্বারা চোখের কথা বলেছে যেই চোখ দ্বারা যেই জিনিস দেখা দরকার নামাজ পড়া দরকার কোরআন তেলাওয়াত করা দরকার ভালো পথে যাওয়া দরকার ভালো গুণাবলী পড়া দরকার ভালো মানুষ মানুষের ভালো আচরণ করা দরকার কিন্তু তা আমলে করছেন না সে উল্টাটা করছেন এই ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে রাগ হয়ে বলছেন আমি তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি এবং এরা তারা কারা এরা হচ্ছে চার পাওয়ারা জানার থেকে নিকৃষ্ট এই জন্য আল্লাহ তাআলা তোমাদের বলেছেন এমনিতেই বলেন আমরা এখন দেখতে পারি যে আল্লাহ আল্লাহ দেওয়া দুনিয়ার মধ্যে থাকতেছেন আল্লাহ দেওয়া বাতাস উপভোগ করতেছেন আল্লাহ দেওয়া সূর্য উপভোগ করতেছেন আল্লাহ দেওয়া চন্দ্র আলো উপভোগ করতেছেন আল্লাহ দেওয়া বৃষ্টির দ্বারা ফসল হচ্ছেন ফসল ভোগ করছেন বিভিন্ন রকম সবজি ভোগ করছেন বিভিন্ন রকম ফলমূলি ভোগ করছেন আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত ভোগ করার পরে আল্লাহ সে ভুলে আছেন শুধু ভুলেই আছেন না আল্লাহ তাআলার বিরুদ্ধে সে মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে করতে চান করতে চাচ্ছেন আল্লাহ তাআলা বিভিন্ন রকম আযাব দিয়ে যে পরীক্ষা নেওয়ার ইচ্ছা করছেন কিন্তু তারা বলতেছেন আল্লাহ তাআলার আযাবের বিরুদ্ধে তারা মোকাবিলা করবে তারা মোকাবিলার জন্য প্রস্তুতি হচ্ছেন কত বড় আমার কত বড় বিয়াক কত বড় কর্তব্য খবি তারা বুঝে না যে আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ কত বড় সত্তা আল্লাহ কি নাম আল্লাহ যে কত কিছু কি করতে পারে তারা পূর্বের আবুল হাব পূর্বের আবু জাহেল পূর্বের কাফের এদের ঘটনা করে তারা শেষ হয়ে পারে না বলছে যাই হোক কথা বলে যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের পছন্দ করছেন বিধায় আমাদের নবীর আখির নবীর উপর হিসেবে আমাদের প্রতিদিনের মধ্যে কারণ করছেন এবং আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে সকল প্রাণীর মৃত্যু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে শুধু আমাদের মৃত্যু
নির্ধারিত সময় হয়ে যাবে হবে এটাই বাস্তব কথা যেটার মধ্যে সবাই একমত সুতরাং মৃত্যুর আগে যে প্রস্তুতি গ্রহণ করা দরকার জল অবশ্য কথা হল এই কথাগুলো আমরা চিন্তা ভাবনা করতে হবে আমার জীবন চলবে আমার আল্লাহর পথে চলা হবে কি জিনিস পড়লে আল্লাহর পথে পড়া হবে কিভাবে পড়াশোনা করলে আল্লাহর পথে পড়া হবে কি পড়লে আল্লাহর আল্লাহর পড়া হবে কি পড়লে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা যাবে রসুল যেমন বলছেন নামাজ পড়ার জন্য সেভাবে নামাজ পড়তে হবে সন্ন্যাস তোমার আইনি মুসল্লি তোমরা ওইভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে খুশি রাখো নামাজ কে নামাজ রকম আদায় করে পড়তে হবে কোরআনকে কোরআনের রকম আদায় করে পড়তে হবে পড়লেই হবে না নামাজ পড়লে অনেক অনেক ভুল আছে সবাই আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না কোরআন পড়লে অনেক ভুল আছে কিন্তু সবাই কোরআন ব্যবহার করলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না এবং বলে বলতে হবে যাতে করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এবং ভিতরের মূল চিন্তা থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই নামাজ পড়তেছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই কোরআন পড়তেছে আল্লাহ তাআলা সন্তুষ্ট সন্তুষ্টির জন্যই একজনকে ভালোবাসতেছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই একজনকে ঘৃণা করতেছে সব কিছু আল্লাহ তাআলা সন্তুষ্ট জানা করতে পারি এরকম মহান নিদান না আর এই জন্য বেশি বেশি দোয়া দোয়া বেশি বেশি দোয়া করা চাই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা এই জিনিসগুলো সহজ করে দেবেন যত বেশি দোয়া করতে পারবো তত বেশি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা প্রথম পর্যন্ত সহজ করে দেবেন এজন্য বেশি বেশি যে সময়গুলো দোয়া প্রথম হয় সেই সময়গুলো আমরা দোয়া করার চেষ্টা করব আর নামাজের প্রতি আমরা মনোযোগ দেব কারণ কোরআনে বলছেন সালাত তামহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রাখা এটা কি কথা কেমনে রাখবেন আমরা যে দেশে নামাজ পড়তেছে সুদ খাচ্ছে নামাজ পড়তেছে সুদ শুনছে নামাজ পড়তেছে সে গুনার কাছে লিপ্ত আছে নামাজ পড়তেছে সে বিভিন্ন প্রকার গঙ্গার সরঞ্জাম কিনে বাসার মধ্যে সরঞ্জাম চালাচ্ছে কিন্তু সে কি নামাজ পড়তেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এটা কি ভুল বলছে অবশ্যই না কখনোই না কোরআনের মধ্যে কোনো ভুল নেই কারণ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফী এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সুতরাং যেহেতু কোনো সন্দেহ নাই ভুলের কোনো আশঙ্কা নাই আল্লাহ তাআলা ভুল বলেন নাই আমরা এই ভুলের মধ্যে আছি আমরা এই ভুলের মধ্যে ভুল বুঝতেছি এজন্য আল্লাহ তাআলা কোরআন কথা বিশ্বাস করে আমাদেরকে নামাজের প্রতি আমাদের খুব গুরুত্ব আরোপ করতে হবে কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা সহি হবে যে ভালো জানে তার কাছ থেকে শিখতে হবে আমরা যারা যারা রয়েছি তাদের কাছ থেকে নামাজ শিখে নিব যে জিনিসগুলো আপনার সমস্যা মনে হয় সেগুলো আপনার সহজ করে দেবেন তাদের কাছ থেকে নামাজকে পরিপূর্ণ করলে আপনার ভিতরে চলা অত্যন্ত সহজ হয়ে যাবে আর পাশাপাশি যখনই সময় পান দোয়ার মধ্যে সময় দেবেন আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে বান্দার সকল কিছু সহজ করে দেবে দ্বিতীয় গুলো চলা সহজ করে দেবে আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কথাগুলো তা মানার জন্য তৌফিক দান করুন সকল বলে আমি এবং আমাদের সকলকে হাফেজ মাওলানা ফকির মাওলানা সরসুল মঞ্জুর করে এই মাদ্রাসাকে কবুল করে এবং মাদ্রাসার একটা জায়গা স্থায়ী জায়গা ব্যবস্থা করে দেন মাদ্রাসার সকল জোরগুলো গায়েব থেকে আমি আপনারা পূরণ করে দেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং যারা আসলাম দিচ্ছেন যারা দিচ্ছেন সকলকে আমি আপনারা পূরণ করে সকল জন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Mm-hmm.